আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। তো আজকে দেখতে পাচ্ছেন একটু সাজুগুজু করে নিয়েছি, আজকে কিন্তু আমরা লাইভ করছি না, আজকে সাজুগুজু করা হয়েছে, আমাদের একটা প্রোগ্রাম আছে। আমার চাচাতো ভাইয়ের ছেলের সুন্নতে খাতনার অনুষ্ঠান, তো সেই জন্য একটু সাজুগুজু করে নিলাম। আজকে যেহেতু আমরা প্রোগ্রামে যাচ্ছি, তো মোটামুটি একটু ভালোই গর্জিয়াস সাজ দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমরা এখন একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করব বলে, তো আমি যেহেতু ব্লগ করি, লাইভ করি, আপনারা জানেন, সেজন্য একটু ভিডিও করে নিচ্ছি। তারপরে হচ্ছে আমরা চলে যাব আজকে আমাদের সেই কাঙ্ক্ষিত অনুষ্ঠানে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি এই প্রোগ্রামে, এটা আমাদের এলাকাতেই এই একটা সেন্টার। এই সেন্টারটা আসলে রাতের বেলা এরকম সুন্দর করে সাজানো হয়, আর সাজানো থাকে দিনভর, কিন্তু রাতের বেলা লাইটিংয়ের কারণে এত সুন্দর লাগে। তো চলে এসেছি আমরা, তো এখানে আজকে আমাদের প্রোগ্রাম অনুষ্ঠানটা আপনাদের সাথে শেয়ার করছি, তো দেখতে থাকুন বন্ধুরা। এখন যাকে দেখতে পাচ্ছেন ইনি আমাদের বড় ফুপি, আমাদের পরিবারের সবার বড় মেয়ে, মানে আমার বাবার চাচারা সাত ভাই বোন, তাদের মধ্যে সবার বড় এক ভাই ছিলেন, উনি মারা গেছেন, আর তারপরে এই ফুপি, ঠিক আছে। তাদের এখন এক একজনের সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দিব যে কারা আজ প্রোগ্রামে। তো অনেক মানুষ এসেছে, যাকে পাচ্ছি তাকে ধরে পরিচয় করাচ্ছি বন্ধুরা। এখন আপনারা যাকে ক্যামেরায় দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন আমার আব্বুর ইমিডিয়েট বড় মেজো ভাই তাদের, ঠিক আছে। উনি আমাদের মেজো কাকা হন, উনি অসুস্থ, তারপরেও আজকে প্রোগ্রাম যেহেতু নিজেদের তাই এসেছে, আমি তাকে স্মৃতি করে রাখার জন্য কিন্তু ভিডিও করে রাখলাম। আমরাও যখন স্মৃতি হয়ে যাব তখন এই ভিডিও আপনারা দেখতে পাবেন যারা যারা থাকবেন। তো ভিডিওগুলো তো আমি আমার পেজে শেয়ার করি, আপনারা জানেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানেও শেয়ার করি, আমার ব্লগ পেজ আছে, সেখানেও শেয়ার করি। তো তাকে একটু ভিডিও করে নিলাম। এখন চলে এসেছি খাবার টেবিলে, খাবার টেবিলে যিনি মুরব্বি দেখতে পাচ্ছেন বসে আছে, তার পাশে যে গোলাপি শাড়ি পরা উনি আমার ছোটো ফুপি, সবার ছোটো মেয়ে, আমাদের বাবা চাচাদের যে সবার ছোটো বোন, আর উনি তার হাজব্যান্ড। ছোটো ফুপা আর ছোটো ফুপিকেও আপনাদের সাথে একটু ভিডিও করে দিলাম, আর তাদের পরিবারের সবাই একটা বিলে খেতে বসেছে। এই যে দেখতে পাচ্ছেন একটা হাড্ডি নিয়ে বসেছে, এটা আমার এই ফুপির ছেলে, ও হাড্ডি খাবে বলতেছে, আমি বললাম তাহলে হাড্ডি খা, আমি তোকে একটু ভিডিও করে নিই। আর এটা হচ্ছে এই ফুপিরই ছেলে মেয়েরা এখানে বসেছে, সবাই এক টেবিলে ওরা বসেছে, আমি ওদের একটু ভিডিও করে নিলাম, যেহেতু খাবার দাবার সবার টেবিলে গিয়ে তো আর ভিডিও করা যাবে না, তাই না? সবাই খেতে বসেছে, সেখানে গিয়ে আমি তো আর ব্লগে করতে পারি না। পিছনে যে দেখতে পাচ্ছেন একজন খাচ্ছে, ওই পাশে উনি হচ্ছেন আমার ছোটো কাকা, ঠিক আছে, সবার ছোটো ভাই আমার বাবার। চেহারাটা ভালো মতো দেখা গেল না, যাই হোক, আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন, আগে যে রসের ভিডিও আমরা আপলোড করেছিলাম সেখানে ওনাকে দেখেছেন। আর যাই হোক, এখন খাবার টেবিল থেকে আমরা চলে যাব অন্য জায়গায়। এখন চলে আসলাম আরেক ফুপি, এই ফুপির ফুপি আজকে আসেননি কারণ ফুপি অসুস্থ, আর আমার আব্বা আম্মাও আসেননি, আমার আব্বা আম্মাও অসুস্থ, আমার আব্বা আমা গ্রামের বাড়িতে থাকেন, অসুস্থ বলে তারা ঢাকায় আসেননি। আর এই যে ফুপাতো ভাই বোনদের দেখতে পাচ্ছেন, ওর আম্মু অসুস্থ, সেজন্য ওর আম্মু আসেনি, ওরা এসেছে। তো আসলে আমি যে অনুষ্ঠানে যে গিয়েছিলাম, আমি যে ভিডিও করব, ব্লগ করব, এটা আমার মনেই ছিল না, এই ফুপাতো বোনেরাই আমাকে মনে করে দিয়েছে, বলছে যে আপু তুমি একটা ব্লগ করো, ব্লগ করবা তুমি, তুমি সবসময় ব্লগ করো, আজকে আমাদের নিজেদের প্রোগ্রাম তুমি ব্লগ করবা না, সেই জন্য কিন্তু আসলে ওর মনে করার কারণে আজকের ব্লগটা আমার করা। তো যার এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই বোনেরা, বোনেরা কিন্তু একটু ক্যামেরায় চলে আসলাম, ভিডিও করে নিচ্ছি, সেলফি তুলে নিয়েছি। এটা হচ্ছে বড়, ওদের বড় বোনটা, আর আরেকটা আছে ছোটোটা, ও তো হেসেই কুটিকুটি যে ওর কথায় আমি আজকে ব্লগ বানাচ্ছি না, তার এই যেটা এখন দেখতে পাচ্ছেন যেটা, ও বলতেছে যে আপা তুমি ব্লগ বানাও, এই জন্য কিন্তু ওর কথায় আজকে ব্লগটা বানানো। তো ওকে কিন্তু সবাই এই ব্লগের আজকে যে ক্রেডিটটা দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে অন্যদের সাথে আবার পরিচয় করাবো, দেখি আর কাকে পাই। যাই হোক, আমি মোটামুটি যাদের হাতের কাছে পেয়েছিলাম তাদের পরিচয় করিয়ে দিয়েছি, এখন আবার পরিচয় করাচ্ছি। যে দেখতে পাচ্ছেন আমার এই মেজো কাকার ছেলের ঘরের নাতি, তার সাথে কোলে উঠে বসে আছে দাদার কোলে, তো খুব লজ্জা পাচ্ছে, আমি কথা জিজ্ঞেস করলেও কথা বলছে না,
যাই হোক, আমাদের প্রোগ্রাম তো আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের প্রোগ্রামটা আপনাদের কেমন লেগেছে? নিজস্ব প্রোগ্রাম এলাকা, এটা আমার ছোট ভাইয়ের মেয়ে, এই যে সামনে এসে পড়েছে, ওকেও একটু ভিডিও করে নিলাম, ছোট ভাইয়ের মেয়ে। তারপরে সবাই নিজেদের প্রোগ্রামে সবাই খুব মজা করে, যেহেতু আমাদের বাসার কাছে এলাকাতেই, খুব একটা দূরত্ব না, আমাদের বাসা থেকে 20 টাকা রিক্সা ভাড়া, এরকম দূরত্ব। আর এই যে দুইটা আমার ছেলে দেখতে পাচ্ছেন, এই দুজনকেও একটু দেখালাম। এই জায়গাটা একটু লাইটিং করা, একটু শ্যাডো টাইপের আলো দিয়ে করা আছে। আমিও নিজেকেও একটু দেখিয়ে দিলাম শেষমেশ। তো কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না।